আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা সতেরোতম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নটা সলভ করতেছিলাম ম্যাথ পার্ট তো সেইটার আমরা সেদিন লাইভ ক্লাস নিচ্ছিলাম হঠাৎ করে অফ হয়ে গেছিল তো আজকে আমরা বাকি অংশটা সলভ করে ফেলব তো চলেন আমরা শুরু করি দেখেন এই প্রশ্নটাতে গিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছিল মানে অফ হয়ে গেছিলো ক্লাসটা হঠাৎ করে তো যাই হোক আমরা এখান থেকে তাহলে শুরু করি তো দেখেন কি বলছে যে ফাইভ হারে পাঁচ হাজার টাকার দুই বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা ঠিক আছে তার মানে এখানে সরল সুদের কথাও বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটার কথাই কিন্তু বলছে এখন আমরা সূত্রগুলা কি জানি দেখেন সরল মুনাফার ক্ষেত্রে আমাদের সূত্র হলো আই ইজিক টু পি এন আর এই সূত্র আমরা সবাই জানি আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্র কি ছিল সি ইজিক টু পি ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন তবে এই যে সি এই সিটা কিন্তু মুনাফা না এই সিটা হচ্ছে মুনাফা প্লাস মূলধন অর্থাৎ যে মুনাফাটা হবে সেইটা প্লাস মূলধন যে মূলধনটা ছিল ওই দুটো একসাথে করলে এই সি পাওয়া যায় তো সি এর একটা নাম হলো বৃদ্ধি মূল বৃদ্ধি মূল বা আমি বলতে পারি যে মুনাফা প্লাস মূলধন মুনাফা প্লাস মূলধন তাইলে এই সূত্র থেকে অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার সূত্র থেকে আপনি যদি মুনাফাটা বের করতে চান তাহলে কিন্তু আপনার এই সি থেকে বাদ দিতে হবে তাই না এইটা হলো আপনার চক্রবৃদ্ধি মুনাফা এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার সূত্র এটাই মানে এখানে আইটাই কিন্তু মুনাফা এখন আমাকে বলছে যে ফাইভ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা দুই বছরের স্বর এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত আসে আমরা দেখি পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন তাহলে এখানে পি কত পি হলো পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার বাংলায় দেখি যে পাঁচ হাজার ইন্টু কি ওয়ান প্লাস আর মানে এক প্লাস আর আর এখানে কত আর হল পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট মানে আমরা জানি যত পার্সেন্ট থাকবে সেটার একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে এইটা এটার পাওয়ার কত এন এন মানে হলো সংখ্যা মানে সময়টা অর্থাৎ এখানে দুই বছরের কথা যেহেতু বলছে তাহলে এন এর মান কত হবে দুই এন এর মান দুই আচ্ছা তাহলে এইটা থেকে কি বাদ দিতে হবে এইটা থেকে পি বাদ দিতে হবে মানে মূলধনটা বাদ দিতে হবে অর্থাৎ পাঁচ হাজার তাহলে এইটা হলো চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া গেল এখন এইটা থেকে আবার সরল মুনাফাটা কিন্তু বাদ দিতে হবে কারণ চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা এই দুইটার পার্থক্যটা চাইছে তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কত আমাদের এখানে পি এন আর তাহলে পি হলো পাঁচ হাজার এন কত এন হলো দুই আর আর হলো পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ বাই একশো তাহলে এটা এটা কাটা তাহলে এখানে থাকতেছে কত এখানে থাকতেছে পাঁচ দোকানে দশ আর হচ্ছে কত তার মানে পাঁচশো পাঁচশো টাকা তাহলে এইখান থেকে আবার পাঁচশো বিয়োগ যাচ্ছে আচ্ছা তাহলে এখানে আমরা দেখি কত আসে এখানে পাঁচ হাজার এখানে আমাদের কাটাকাটি করলে বিশ থাকে তাহলে বিশ এখানে লসাও করলে বিশ একে বিশ আর এক এখানে হচ্ছে একুশ তাহলে একুশ বাই বিশ এটার স্কোয়ার আর এখানে কত থাকতেছে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা তাইলে এখানে যদি আমি স্কোয়ার করি একুশ স্কোয়ার তাহলে একুশ স্কোয়ার তাহলে কত আসতেছে একুশ আর এখানে দুই দুই দুগোনে চার তার মানে হলো চারশো একচল্লিশ তাহলে এখানে আসতেছে পাঁচ হাজার ইন্টু চারশো একচল্লিশ বাই বিশের স্কোয়ার করে চারশো আমরা জানি আর এখানে হলো পাঁচ হাজার পাঁচশো আচ্ছা তাহলে এখানে দুইটা জিরো কাটা এখানে পঁচিশ দুগোনে পঞ্চাশ দুই দুগোনে চার তাইলে এখানে উপরে থাকতেছে পঁচিশ ইন্টু চারশো একচল্লিশ তাহলে চারশো একচল্লিশ ইন্টু পঁচিশ এটা একটু অঙ্ক আর কি তাহলে কত আসতেছে পাঁচ একে পাঁচ চার পাঁচ চার পাঁচ বিশ আর দুই বাইশ আর এখানে এক চার দোকানে আট চার দোকানে আট তাহলে এখানে পাঁচ এক এখানে হচ্ছে শূন্য আর এখানে কত আসতেছে দশ আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে দুই তাহলে এখানে আসতেছে দুই মানে আপনার আসতেছে আর দুই দশ আর এক এখানে এগারো হবে তাহলে এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ বাই হচ্ছে দুই আর এখানে আসতেছে আপনার পাঁচ হাজার পাঁচশো তাহলে এখন যদি আমি লসাও করি তাহলে এখানে দুই এখানে আসতেছে আমার এগারো হাজার পঁচিশ মাইনাস এখানে কত হবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন করে একশো দশ তাহলে এগারো হাজার তাহলে এখানে আসতেছে দেখেন এগারো হাজার পঁচিশ মাইনাস এগারো হাজার তো এখানে অঙ্ক আসলে সহজ জাস্ট হচ্ছে আপনার ক্যালকুলেশনটা একটু লেংদি ঠিক আছে সো এইসব এরকম ধরেন দুই তিনটা অঙ্ক থাকতে পারে যেগুলাতে একটু বেশি সময় লাগবে এক মিনিট বা তার বেশি সময় লাগতে পারে বা অন্যগুলাতে আরও কম সময় লাগবে আচ্ছা ওকে এটা অ্যান্সার বারো দশমিক পাঁচ এরপরে নেক্সট প্রশ্ন আচ্ছা লাভ ক্ষতির অঙ্ক কী বলছে যে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার দশ পার্সেন্ট ক্ষতি হলো বিক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হতো তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা আচ্ছা দ্রব্যটার ক্রয় মূল্য চাইছে এখানে ওকে এখন দেখেন যে প্রথমে বলছে যে দশ পার্সেন্ট ক্ষতি হলো এখন যদি আমি প্রথমে ক্রয় মূল্য একশো টাকা ধরি যে ক্রয় মূল্য আপনার একশো টাকা এখন দেখেন ক্রয় মূল্য যদি একশো টাকা হয় দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একশো টাকার দশ পার্সেন্ট কত দশ টাকা তাই না তো দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে আপনার বিক্রয় মূল্যটা কত হবে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে নব্বই টাকা কারণ আপনার এখানে ক্ষতি হইতেছে কত একশো একশো দশ টাকা তাহলে যেহেতু ক্ষতি হয়েছে তার মানে কি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কম তাহলে কত কম দশ টাকা কম তাহলে আপনার ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে একশো থেকে দশ বাদ দিলে কত নব্বই টাকা একশো মাইনাস দশ কত নব্বই টাকা নব্বই টাকা তার মানে এক্ষেত্রে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত নব্বই টাকা আচ্ছা এরপরে বলছে যে বিক্রয় মূল্য একশো টাকা বেশি হলে বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হতো কথাটার মানে হইল এখানে যে বিক্রয় মূল্যটা আসছে আমাদের মানে দশ পার্সেন্ট ক্ষতিতে যে বিক্রয় মূল্যটা আসছে নব্বই টাকা এইটার চেয়ে যদি একশো টাকা বেশি হইতো বিক্রয় মূল্য তাইলে বিশ পার্সেন্ট লাভ হইতো এখন একশো টাকা বেশি হইলে কি হইতো এই একশো পঁয়ত্রিশ টাকাটা আপনি ভুলে যান আপনি খালি দেখেন যে বিশ পার্সেন্ট লাভ হইতো এখন বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হয় আমরা ক্রয় মূল্যটা একশো টাকাই চিন্তা করতেছি তাহলে একশো টাকা ক্রয় মূল্য হইলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা কত হবে যেহেতু লাভ হয়েছে তার মানে কি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি এখন কতটুকু বেশি ক্রয় মূল্য হলো আপনার একশো টাকা এটার চেয়ে কত বেশি হবে এইটার বিশ পারসেন্ট তাই না এখানে যে বিশ পার্সেন্ট লাভ বলছে বিশ পার্সেন্টটা কার ক্রয় মূল্যের বিশ পার্সেন্ট তার মানে কি একশো এর বিশ পার্সেন্ট তাহলে একশো এর বিশ পার্সেন্ট কত বিশ টাকা তাহলে একশো প্লাস বিশ তার মানে কত একশো বিশ টাকা অর্থাৎ বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা একশো টাকা আচ্ছা এবারে একটু ভালো মতো খেয়াল করেন এখানে বিক্রয় মূল্যটা কত বেশি হইতেছে আগের যে বিক্রয় মূল্যটা ছিল সেখান থেকে কত বেশি হয়েছে আগে ছিল নব্বই এখন হয়েছে একশো বিশ তাহলে বাড়ছে কত 30 টাকা 30 টাকা বেশি এখন একটু খেয়াল করেন এই যে বিক্রয় মূল্যটা 30 টাকা বেশি হয়েছে ক্রয় মূল্য কত ধরে ক্রয় মূল্য ছিল একশো টাকা তার মানে হলো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাইলে বিশ লাভ করতে আমি আবারও বলি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাইলে দশ পার্সেন্ট ক্ষতি থেকে বিশ পার্সেন্ট লাভে যাইতে আপনার বিক্রয় মূল্য বাড়াইতে হতেছে কতটুকু তিরিশ টাকা একটু ভালো মতো বুঝেন আপনার যদি ক্রয় মূল্যটা একশো টাকা হয় তাইলে আপনি যদি বিক্রয় মূল্যটা আগের বিক্রয় মূল্যের চেয়ে তিরিশ টাকা বাড়ান তাইলে আপনার বিশ পার্সেন্ট লাভ হইতেছে তিরিশ টাকা বাড়াইতে হবে যখন ক্রয় মূল্য একশো টাকা এখন আপনাকে বলছে যে আপনার বিক্রয় মূল্যটা তিরিশ টাকা না একশো টাকা বাড়াইতে হবে মানে একশো টাকা বাড়ায় আপনার বিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে তিরিশ টাকার জায়গায় আপনার যদি একশো টাকা বাড়ায় বিশ পার্সেন্ট লাভ করতে হয় তাহলে অবশ্যই ক্রয় মূল্য তো একশো টাকা হবে না অবশ্যই ডিফারেন্ট হবে তাহলে এখানে আপনি জিনিসটা এভাবে লিখবেন যে তিরিশ টাকা তিরিশ টাকা বিক্রয় মূল্য বাড়াতে হবে তিরিশ টাকা বাড়াতে হবে যখন ক্রয় মূল্য কত একশো টাকা যখন আমার ক্রয় মূল্য একশো টাকা তখন বিশ পার্সেন্ট লাভ করতে আমার আগের বিক্রয় মূল্যের চেয়ে তিরিশ টাকা বাড়াতে হচ্ছে বাট আপনাকে বাড়াইতে বলছে একশো টাকা তাইলে এক টাকার জন্য আমার কত আসে একশো বাই তিরিশ তাহলে একশো পঁয়ত্রিশ টাকা যদি আমার বাড়ায় বিশ পার্সেন্ট লাভ করতে হয় তাহলে আমার ক্রয় মূল্য কত হইতে হবে একশো ইন্টু একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই তিরিশ আমি একদম ডিটেলসে ভেঙে ভেঙে বেসিক সহ অঙ্কটা বুঝিয়ে দিলাম ঠিক আছে তাহলে দেখেন এখানে জিরো জিরো কাটা এখানে আপনার কত আসে তিন তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে পঁয়তাল্লিশ ইন্টু দশ তার মানে হলো চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ যখন আপনার ক্রয় মূল্য একশো টাকা ছিল তখন আপনি তিরিশ টাকা বাড়াইয়ে বিশ পার্সেন্ট লাভ করতে পারতেন বাট যখন আপনার একশো পঁয়ত্রিশ টাকা বাড়াইতে হইতেছে তখন আপনার ক্রয় মূল্য হইতে হবে চারশো পঞ্চাশ টাকা তাহলে অ্যান্সার হবে চারশো পঞ্চাশ আশা করি বুঝতে পারছেন ওকে সো এগুলা খুবই সিম্পল টাইপের অঙ্ক বলছে যে দুইটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত দুই বৃত্তদয়ের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এখন বলছে দুইটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত দুই তাহলে আমি ধরলাম একটা আর ওয়ান একটার ব্যাসার্ধ আর ওয়ান আর একটা হলো আর টু তাহলে ব্যাসার্ধ অনুপাত কত তিন অনুপাত দুই তার মানে কি থ্রি বাই টু বলতে পারি তাইলে এদের ক্ষেত্র অনুপাত কত তাহলে ক্ষেত্র ফলের অনুপাত কত হবে পাই আর ওয়ান স্কোয়ার বাই পাই আর টু স্কোয়ার যেটার ব্যাসার্ধ আর ওয়ান সেটা পাই আর ওয়ান স্কোয়ার যেটা আর টু সেটা পাই আর টু স্কোয়ার তাহলে পাই পাই কাটা এখানে থাকতেছে কি আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার অর্থাৎ আমি বলতে পারি যে আর ওয়ান বাই আর টু হোল স্কোয়ার তাহলে আর ওয়ান বাই আর এখানে আমরা জানি কত তিন বাই দুই তাহলে তিন বাই দুই হোল স্কোয়ার তার মানে কত আসে নাইন বাই ফোর তাহলে অ্যান্সার হবে নয় অনুপাত চার ওকে নেক্সট প্রশ্ন কি বলছে দেখেন যে নয় হাজার আটশো টাকা দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ এই অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা এখানে চারটা অনুপাত দেওয়া আছে তাইলে অনুপাতগুলো যদি আমি যোগ করি তিন দুই পাঁচ 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 দশ আর চার চোদ্দ তার মানে হলো এই নয় হাজার টাকা নয় হাজার আটশো টাকাকে চোদ্দোটা ভাগে ভাগ করা হয়েছে চোদ্দোটা ভাগে ভাগ করা হয়েছে এখন বলছে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত তাহলে আমরা বুঝতেই পারতেছি যে টোটাল ভাগ হলো আমার চোদ্দ তো চোদ্দ ভাগের মধ্যে বৃহত্তর ভাগটা কোনটা পাঁচ ভাগ আর ক্ষুদ্রতর ভাগটা কোনটা দুই ভাগ ভাগ তাহলে হচ্ছে পাঁচ তাইলে বৃহত্তর ভাগের পাঁচ ভাগ কত টাকার আটশো এখানে আপনার বৃহত্তম ভাগটা হচ্ছে চোদ্দ ভাগের পাঁচ ভাগ তাহলে এখানে কত আসতেছে এখানে আসতেছে আপনার চোদ্দ সাত দিয়ে ভাগ করলে তার আটানব্বই চলে আসে সাত চোদ্দ আচ্ছা ওকে আর ক্ষুদ্রতম ভাগটা কত দেখেন ক্ষুদ্রতম ভাগ হল আপনার নয় হাজার আটশো ইন্টু বাই তাহলে এখানে আপনার সাত তার মানে এখানে আসতেছে আপনার সাতশো ইন্টু পাঁচ তার মানে তিন হাজার পাঁচশো আর এখানে আসতেছে চোদ্দশো ঠিক আছে দুইটা দুইটা যদি আমি বিয়োগ করি কারণ এখানে বলছে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা তাহলে এটা হলো বৃহত্তর অংশ এটা হলো ক্ষুদ্রতর অংশ তাহলে বিয়োগ করতে হবে তাহলে কত আসতেছে একুশশো হবে একুশ ওকে তারপর একটা লগের সিম্পল অঙ্ক কি বলছে যে লগ রুট থ্রি বেস থ্রি টু এটার মান বের করতে বলছি তো এখন আমরা লগের একটা প্রপার্টি জানি যে ধরেন লগ লগের বেস আর এই যে সংখ্যাটা এটা যদি সেম হয়ে যায় এটা কিন্তু ওয়ান লেখা যায় আবার যদি এই নাম্বারটার উপরে কোনো পাওয়ার থাকে ধরেন এরকম আছে এ স্কোয়ার তাহলে এই পাওয়ারটা কিন্তু এই যে বামে চলে আসে তার মানে এরকম হবে যে টু লগ এ টু দি বেস এ ঠিক আছে তার মানে এটার অ্যান্সার হবে কত টু হবে কারণ এ টুকের মান তো ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান তার মানে টু আসবে আচ্ছা তাহলে এখানে দেখেন যে বেসটা হলো রুট থ্রি আর এখানে আছে তিন তাহলে এখানে যেটা করা যায় আমি বেইজ আর নাম্বারটা মিলাই তাহলে রুট থ্রি এখানে আমি তিনের পরিবর্তে লিখতে পারি রুট থ্রি স্কোয়ার আর এখানে কি আছে লগ এখানে বেস হলো চার আর এখানে আছে দুই তাহলে দুইকে কিন্তু আমি লিখতে পারি রুট ওভার ফোর তাই না এই যে দুই দুইকে আমি কি রুট ওভার ফোর লিখতে পারি আর যে কোনো জিনিসের রুট মানে হলো ওই জিনিসটার পাওয়ার হাফ তাইলে আমি রুটটা না দিয়ে আমি চাই লিখতে পারি ফোর টু দি পাওয়ার হাফ তাহলে এখানে এই দুইটা কি সামনে চলে আসবে এখানে এই যে হাফটা কি সামনে চলে আসবে রাইট তাহলে এখানে কি আসতেছে দেখেন টু টু log রুট থ্রি বেস রুট থ্রি আর এখানে চলে আসবে আপনার এখানে আর এখানে কি থাকতেছে হাফ এখানেও ওয়ান হবে তাহলে দুই প্লাস হাফ তার মানে কত আসবে ফাইভ বাই টু অ্যান্সার হবে ফাইভ বাই টু ওকে আচ্ছা কোণের মান কত এটা তো আমরা সবাই জানি নব্বই ডিগ্রি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি কোণ যদি আমি দেখাই দিই ধরেন এটা হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের মধ্যে আমি যদি একটা বৃত্তের ধরেন ব্যাসার্ধ তো ধরেন এইটা এটা হলো মনে করেন যে বৃত্তের ব্যাসার্ধ সো এই ব্যাসার্ধের উপর আমি যদি একটা কোণ আঁকি ঠিক আছে ধরেন এরকম একটা কোণ আমি আঁকলাম সো এই যে কোনটা এই যে কোনটা এই কোনটাই হলো অর্ধবৃত্তস্থ কোণ কেন অর্ধবৃত্তস্থ কোণ কারণ এই যে ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা কি করছে বৃত্তকে সমান দুইটা ভাগে ভাগ করছে তার মানে এই ব্যাসার্ধের উপরের যে অংশটা এটার আমরা বলতে পারি অর্ধবিত্ত তাইলে এই অর্ধবিত্তের মধ্যে যে কোনটা তৈরি হয়েছে এই ব্যাসার্ধদের সাথে এই কোনটা কি হবে অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ হবে রাইট সো এই অর্ধবৃত্তস্থ কোণের মান হল নব্বই ডিগ্রি তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান নব্বই ডিগ্রি ওকে এবারে রুট থ্রি ইন্টু রুট ফাইভ হোল টু দি পাওয়ার ফোর এটার মান কত তাহলে এখন দুইটা জিনিস গুণ আছে তার উপর একটা পাওয়ার আসে তাহলে এই পাওয়ারটা কিন্তু প্রত্যেকটার উপরে আলাদা আলাদা চলে আসে মানে জিনিসটা হবে এরকম যে রুট থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু রুট ফাইভ হোল টু দি পাওয়ার ফোর তাহলে রুট থ্রি টু দি পাওয়ার ফোর এটাকে আমি চাইলে এরকম লিখতে পারি যে রুট থ্রি স্কোয়ার তার উপরে স্কোয়ার এখানে রুট ফাইভ স্কোয়ার তার উপর স্কোয়ার এরকম বলতে পারি তাহলে এখন একটা জিনিসের রুট আছে রুটের উপর যদি স্কোয়ার থাকে এই স্কোয়ারের রুট কিন্তু কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে এই যে রুট আর এই যে স্কোয়ার কাটাকাটি কী কী থাকবে তিন থাকবে তাহলে তিন স্কোয়ার ইন্টু কত হবে এখানে পাঁচ স্কোয়ার তাহলে নয় ইন্টু পঁচিশ তাহলে কত আসতেছে আছে পাঁচ নম্বর চার নয় আঠারো আর হচ্ছে বাইশটা মানে দুইশো পঁচিশ তাহলে অ্যান্সার হবে দুইশো পঁচিশ ওকে তারপরে হচ্ছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান বাই এর মান কত আচ্ছা তা আমাদের সূত্র আছে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মেইনলি দুইটা সূত্র আছে একটা হল আপনার এ প্লাস বি আরেকটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সো এইখানে আপনার বলছে এ মাইনাস ওয়ান বাই এ মানে মাইনাসের রাশিটার আর মান বের করতে বলছে তার মানে সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে দেখেন যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমি যদি এই সূত্র অনুযায়ী দিই তাহলে আমি কি লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস এখানে আপনার এটাকে আপনি এ চিন্তা করেন আর এই যে ওয়ান বাই এ ওয়ান বাই এ স্কোয়ার মানে কি ওয়ান বাই এ হোল স্কোয়ার তাই না তাহলে ওয়ান বাই এটাকে আপনি বি হিসেবে চিন্তা করেন তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি হবে টু এ বি টু ইন্টু এ কত এ হলো এ আর এখানে বি কত বি হলো ওয়ান বাই এ তাহলে ওয়ান বাই এ তাহলে এটা কাটা ওকে তাহলে দেখেন এখানে শুধু দুই থাকতেছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটার মান দাও আছে কত ফিফটি ওয়ান তাহলে ফিফটি ওয়ান এই দুইটা যদি আমি বামে নিয়ে আসি তাহলে মাইনাস টু সমান কি থাকে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তাহলে এখানে থাকতেছে কত ফর্টি নাইন তাহলে এইটার স্কোয়ার সমান ফর্টি নাইন তাহলে এ মাইনাস ওয়ান বাই এ কী হবে এটার উপরে রুট হয়ে যাবে ফর্টি নাইন আগে একটা প্লাস মাইনাস হবে তার মানে কত প্লাস মাইনাস সেভেন রাইট তাহলে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস সেভেন ওকে সিম্পল বীজগণিতের সূত্র সূত্র মনে রাখলে এইসব অঙ্ক সময় লাগবে না আচ্ছা এটা একটা সূচকের অঙ্ক আর কি তো কি বলছে এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি সমান বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এখানে দেখেন রাশিটা কিন্তু উল্টা আছে মানে ইনভার্স আছে এখানে আছে এ বাই বি এখানে আছে বি বাই এ সো যদি আমি এই রাশিটারে উল্টায় দিই মানে যদি আমি এ বাই বি করে ফেলি তাহলে কিন্তু আপনার যেই পাওয়ারটা আছে পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ এখানে হয়ে যাবে আপনার মাইনাস এক্স মাইনাস ফাইভ অর্থাৎ যেই পাওয়ারটা আছে সেটা নেগেটিভ হয়ে যাবে এখানে ছিল আপনার বি বাই এ আমি কি করছি উল্টাই দিছি এ বাই বি করে ফেলছি এই জন্য আপনার পাওয়ারটা কি হয়েছে নেগেটিভ হয়ে গেছে তাই না ধরেন আপনার এরকম আছে যে এ টু দি পাওয়ার ধরেন এম এরকম একটা জিনিস আছে সো আপনি যদি ওয়ান বাই এ করেন মানে যদি উল্টায় দেন এটাকে আমরা কি লিখতে পারি পাওয়ারটা মাইনাস এম অর্থাৎ ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এম এরকম হবে সূচকের বেসিক জিনিস আচ্ছা তাহলে দেখেন এইখানেও এ বাই বি কেন আমি উল্টাইলাম কারণ হচ্ছে যাতে আমার এই দুইটা জিনিস সেম হয়ে যায় তাহলে এখানেও বাই বি এখানেও কি আছে বাই তাহলে একই জিনিসের পাওয়ার যদি হয় এবং রাশি দুইটা যদি সমান হয় তাহলে পাওয়ার পাওয়ারও সমান হয় তাহলে এখানে আমি বলতে পারি যে এক্স মাইনাস থ্রি সমান কী হবে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস ফাইভ তাহলে এখানে এক্সট্রা যদি বামে নিয়ে আসি তাহলে এক্স প্লাস এক্স হয়ে যাবে তার মানে টু এক্স আর এই তিনটা যদি ডানে নেই তাহলে এইট হয়ে যাবে তাহলে এখান থেকে এক্স ফিজিকটা চলে আসতেছে ফোর তাহলে এখানে এক্সের মান হবে ফোর ওকে দেন নেক্সট প্রবলেম সো এটা একদম বইয়ের ম্যাথ তুলে দিছে নাইন টেনের বইয়ে একদম সেইম ম্যাথটা আছে কী বলছে এক্স ইজিক টু ওয়াই টু দি পাওয়ার এ ওয়াই ইজ ইকাল টু জেড টু দি পাওয়ার বি জেড ইজিক টু এক্স টু দি পাওয়ার সি তাহলে এ বি সি এর মান কত আচ্ছা তো এখানে সিস্টেমটা হলো যে কোনো একটা ধরে আপনি কাজ শুরু করবেন ঠিক আছে ধরেন আমি এই শেষেরটা ধরে কাজ শুরু করি যে জেড ইজিক টু এক্স টু দি পাওয়ার সি এখন যেই জিনিসটার উপরে পাওয়ার আছে ওইটার মান আপনি এই ম্যাথের মধ্যেই পাবেন দেখেন এখানে এক্স টু দি পাওয়ার সি আছে তো এখানে দেখেন এক্সের কিন্তু একটা মান দেওয়া এক্সের মান কত ওয়াই টু দি পাওয়ার এ তাহলে এখানে এক্সের জায়গায় আপনি ওয়াই টু দি পাওয়ার এটা বসায় দেন তাহলে ওয়াই টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি তাহলে আমরা জানি পাওয়ারের উপর যদি আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে তাহলে কি আসে ওয়াই টু দি পাওয়ার এ সি আবার দেখেন ওয়াইয়েরও কিন্তু একটা মান দাওয়া আছে ওয়াইয়ের মান কত জেড টু দি পাওয়ার বি তাহলে এর জায়গায় আপনি জেড টু দি পাওয়ার বি বসান তাহলে জেড টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এসি তাহলে জেড টু দি পাওয়ার কী আসতেছে দেখেন বি সি মানে মেইন কথা আপনি যেইটা দিয়ে শুরু করছিলেন ওই জিনিসটাই আবার চলে আসবে হ্যাঁ এবং ওইটার উপরে একটা পাওয়ার থাকবে এখানে আপনি জেড ছিল আপনার লেফট হ্যান্ড সাইডে এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইডে জেড চলে আসছে তার মানে হলো জেড ইজ কাল টু জেড টু দি পাওয়ার সি এখানে জেডের পাওয়ার কত ওয়ান তার মানে এবিসি সমান কত আসতেছে তার মানে সমান ওকে এরপরে বলা হয়েছে যে তিনটা বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তো ত্রিভুজ হওয়ার মেইন শর্তটাই হলো ত্রিভুজের তিনটা বাহু থাকে তো যে কোনো দুইটা বাহুর মান তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে মানে যে কোনো দুইটা বাহুর যোগফল তিন নাম্বার বাহুর চেয়ে বড় হইতে হবে যে কোনো দুইটা বাহু যে কোনো দুইটা বাহুর যোগফল তিন নাম্বার বাহুর চেয়ে বড় হইতে হবে প্রথম অপশনে দেখেন দুই পাঁচ আট আপনি যদি দুই আর পাঁচ যোগ করেন সাত হয় আটের চেয়ে ছোট প্রথমে আমার কিন্তু শর্তটা মেনটেন করতেছে না তাই না আপনার দুই আর পাঁচ যোগ করলে কত সাত হওয়ার কথা কি ছিল তৃতীয় নাম্বার যে বাহুটা সেটার চেয়ে বড় হওয়ার কথা ছিল কিন্তু এখানে কি ছোট হয়ে যাচ্ছে আপনার বাকিগুলো আর দেখারই দরকার নেই কারণ আমি বলছি যে যে কোনো দুইটা বাহ যোগ করলে তৃতীয়টার চেয়ে বড় হইতে হবে এখানে আপনার পাঁচ আর আট যোগ করলে তেরো এটা দুইয়ের চেয়ে বড় ঠিক আছে আপনি যদি দুই আর আট যোগ করেন দশ এটা পাঁচের চেয়ে বড় কিন্তু আপনার এই কন্ডিশনটা কিন্তু মেনটেন করতেছে না যে দুই আর পাঁচ যোগ করলে আটের চেয়ে কিন্তু বড় হয় না আচ্ছা এখানে যদি দেখেন পাঁচ আর চার যোগ করলে নয় আর সমান হয়ে যাচ্ছে বড় কিন্তু হয় না তার মানে এটাও কিন্তু হবে না এইখানে যদি দেখেন তিন আর চার যোগ করলে সাত এটা পাঁচের চেয়ে বড় ঠিক আছে চার আর পাঁচ যোগ করলে নয় তিনের চেয়ে বড় তিন আর পাঁচ যোগ করলে আট চারের চেয়ে বড় মানে এখানে আপনি দুইটা যেইভাবে করেন না কেন নাম্বারটার চেয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে তার মানে অ্যান্সারটা কত হবে অ্যান্সার হবে তিন ওকে আচ্ছা তারপরে কি বলছে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রফল করতো আচ্ছা তো এখানে বলছে প্রস্থ দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ তো যার অংশ বলছে ওইটাকে আপনি ধরে নেবেন তাহলে এখানে আমি ধরে নিলাম যে দৈর্ঘ্য এক্স তাহলে প্রস্থ কি হবে প্রস্থটা কি হবে প্রস্থ যদি মনে করেন আমি ওয়াই ধরি তাহলে ওয়াই সমান কী হবে দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ তার মানে কি টু এক্স বাই থ্রি তাই না এখন বলছে যে ঘরটির পরিসীমা চল্লিশ মিটার তাহলে পরিসীমা মানে কি পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু দুই একটা আয়তক্ষেত্রের পরিসীমা বলতে কী বোঝায় পরিসীমা মানে হলো সবগুলা বাহুর ফল তো এটা ধরেন আপনার আয়তক্ষেত্র এটা হলো দৈর্ঘ্য এটা হলো প্রস্থ পরিষীমা মানে সবগুলা আবাহর যোগফল তাহলে এখানে দুইটা ওয়াই আছে তাহলে টু ওয়াই দুইটা এক্স আছে তাহলে টু এক্স তাহলে এখান থেকে কি দুই কমন নেওয়া যায় তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে পরিসীমা হলো টু ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এইটা সমান কী দেওয়া আছে চল্লিশ তাইলে এক্স প্লাস ওয়াই সমান আসতেছে কত দুইটা দুইটার পাশে ভাগ করলে বিশ হয়ে যায় তাহলে এখানে কী করা যায় ওয়াই সমান হলো টু এক্স বাই থ্রি তাহলে ওয়াই এর জায়গায় বসায় দিই টু এক্স বাই থ্রি বিশ তাহলে এখানে আসতেছে লস করলে উপরে আসবে হলো ফাইভ এক্স ফাইভ এক্স বাই থ্রি ইজ ইকল টু বিশ তাইলে ফাইভ এক্স ইজ ইকল টু তিন বিশে সাইট তাহলে এক্সের মান আসতেছে সাইট বাই পাঁচ সাইট বাই পাঁচ তার মানে হলো বারো এক্সের মান বারো মানে দৈর্ঘ্য বারো আর প্রস্থ তাহলে কত আসে এক্সের জায়গায় আপনি বারো বসাই দেন তাহলে দুই ইন বারো বাই তিন তাহলে তিন চারে বারো চার দুগনে আট তার মানে দৈর্ঘ্য আসতেছে বারো আর প্রস্ত আসতেছে আট তাহলে ক্ষেত্রফল কত হবে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে দৈর্ঘ্য বারো আর প্রস্ত আসছে আট তার মানে আট বারো ছিয়ানব্বই অ্যান্সার হবে ছিয়ানব্বই ওকে ওকে তারপরে এটা খুবই সিম্পল থ্রি টু দি পাওয়ার এম সমান এইটি ওয়ান হলে এম কিউব সমান কত তাহলে থ্রি টু দি পাওয়ার এম সমান এইটি ওয়ান তাহলে থ্রি টু দি পাওয়ার এম এইটি ওয়ানকে আমি বলতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এগুলো একটু মুগস্থ করে ফেলবেন যাতে তাড়াতাড়ি করতে পারেন ঠিক আছে ওকে তাহলে এখান থেকে এম কত আসে এম ইজিক টু ফোর তাহলে এর মান হলো ফোর এখানে বলছে এম কিউব এম কিউব মানে হলো ফোরের কিউব এম যেহেতু ফোর তাহলে এম কিউব মানে ফোরের কিউব তাহলে কত আসে সিক্সটি ফোর চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি তাই না তাহলে অ্যান্সার হবে সিক্সটি ফোর নেক্সট আচ্ছা কী বলছে একটি ত্রিভুজের কোন গোলর অনুপাত টু অনুপাত থ্রি অনুপাত ফোর হলে কোন গোলর মান কত তো খুবই সিম্পল দেখেন কোন গোলাকে এই অনুপাতে ভাগ করা হয়েছে এখন অনুপাত গুলা যদি আমি যোগ করি তাহলে চার তিন সাত সাত দুই নয় মানে কোন গোলাকে নয় ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ সো আমরা জানি যে একটা ত্রিভুজের টোটাল কোন কত একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল আমরা কি জানি একশো ডিগ্রি তার মানে হলো এই একশো আশি ডিগ্রিকে নয় ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তাহলে এখানে বলছে কোনগুলোর অনুপাত কত তাহলে কোনগুলো কত অনুপাতে আছে দুই অনুপাত তিন অনুপাত চার তাহলে একশো এর কি হবে দুই বাই নয় তাই না এই যে যেটা হচ্ছে দুই ভাগ দুই অনুপাতে যেটা আছে এটা কি একশো আশি ইন্টু দুই বাই নয় হবে কারণ টোটাল হলো আপনার নয় ভাগ নয় ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে এটা তাহলে কত আসে নয় দোকানে আঠারো বিশ তাহলে বিশ দোকানে চল্লিশ তাহলে একটা হবে চল্লিশ তারপরে কী হবে একশো আশি ইন্টু তিন ভাগ তাহলে নয় ভাগের তিন ভাগ তাহলে এখানে কত আসে বিশ তাহলে তিন বিশেষ তাহলে চল্লিশ সাইট তার মানে হচ্ছে এটা হবে চল্লিশ ষাট আশি এটা হবে এটা খুবই সিম্পল ঠিক আছে এটা অনেক সময় দেখবেন যে এক্স ধরে করে যে আমরা ধরি যে কোনগুলা টু এক্স থ্রি এক্স ফোর এক্স মানে অনুপাত দেয়া থাকলে অনেক সময় এরকম এক্স ধরে করে তারপরে কি করে যে তিনটা কোণের যোগফল তিনটা কোণের যোগফল কত একশো আশি ওইখান থেকে আর কি এক্সের এর মানটা বের করে তারপরে এক্সের এর মানটা এখানে বসায় দেয় একই কথা ঠিক আছে আপনি এইভাবেই করতে পারেন আচ্ছা এরপরে কি বলছে একটি রম্বসের কর্ণোদয় যথাক্রমে চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা আমরা রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা জানি যে কর্ণদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই এটা একটু গুণ ফল যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল কর্ণদ্বয়ের গুণফল তাহলে হাফ তাহলে এখানে কর্ণগুলা দেওয়া আছে কর্ণগুলা কি কি একটা হলো চার আর একটা হলো ছয় তাহলে চার ইন্টু ছয় চার ছয় চব্বিশ বাই দুই তার মানে হচ্ছে বারো রাইট তাহলে অ্যান্সার হবে বারো ওকে আমরা প্রায় শেষের দিকে আসি আচ্ছা এরপরে কি বলছে দেখেন ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে আচ্ছা যদি আমি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই আমার কিন্তু সূত্র চলে আসবে দেখেন আমি যদি যে এখানে একটা মাইনাস কমন নিই তাহলে মাইনাস এ স্কোয়ার এখানে প্লাস টু এ বি ছিল তাহলে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার তার মানে এখানে কি প্লাস হয়ে যাবে প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এটাকে আমি ওয়ান স্কোয়ার লিখতে পারি তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ এ প্লাস বি ইন্টু কী হবে এ মাইনাস বি মাইনাস বি সো এখানে আমরা একবারে করে ফেলতে পারি যে আমার মাইনাসটা এটার সাথে যদি গুণ হয় তাহলে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি তাহলে একবারে লিখে ফেলি অর্থাৎ এখানে যদি মাইনাস হয় তাহলে মাইনাস এ মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি কি হবে ওয়ান এ মাইনাস বিয়ান প্লাস এ মাইনাস বি আর ওয়ান বি তার মানে ক হবে অ্যান্সার একেবারে আচ্ছা এটাও সিম্পল এটা আপনারা ওই যে উৎপাদক বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে ওইখানে অনেক জায়গায় এটা করছেন কি বলছে যে এই রাশির সাথে কত যোগ করলে যোগফল ফল পূর্ণবর্গ হবে আচ্ছা তাহলে ফোর এ স্কোয়ার আমি একটু ভেঙে দেখি যদি কী আছে ফোর এ স্কোয়ার সো এটাকে আমি কি লিখতে পারি যে টু এ স্কোয়ার এখানে যেহেতু ভিতরে একটা মাইনাস আছে তার মানে বোঝাই যাচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বানানো যেতে পারে তাহলে এইটা হলো আমার এ এই যে টু এ এই পুরাটাকে এ হিসেবে চিন্তা করেন তাহলে এ স্কোয়ার মাইনাস কী হবে টু এ বি তাহলে টু ইন্টু এ এ কত এ মানে এখানে টু এ এখন দেখেন এখানে আছে কত বিশ বিশ আছে এখানে আপনার কত আসছে দুই দোকানের চার আচ্ছা এখানে আপনার একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে আর কি এ হবে এখানে এক্স হবে না এখানে এ হবে তাহলে দেখেন এখানে আছে টোয়েন্টি এ তাহলে দুই দুগুণের চার আমার যদি বীজ বানাইতে হয় কত গুণ করতে হবে পাঁচ গুণ করতে হবে তার মানে ইন্টু ফাইভ তাহলে দেখেন এখানে কিন্তু টোয়েন্টি এ হয়ে গেছে তাহলে এই যে ফোর এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ এখন দেখেন এই টোয়েন্টি বানাইতে আমি এক্সট্রা কত আনছি পাঁচ আনছি তাহলে আমার এখানে কি হবে অবশ্যই প্লাস ফাইভ স্কোয়ার হবে তাইলেই তো এটাকে আমি কি লিখতে পারি টু এ মাইনাস ফাইভ হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু ইন্টু স্কোয়ার তাইলে এখানে আমার পূর্ণবর্গ বানাইতে কত যোগ করতে হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি যোগ করতে হবে তাহলে হবে টোয়েন্টি ফাইভ রাইট আচ্ছা সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোন কোনটি সম্পূরক কোন মানে হলো যেই দুইটা কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হয় ধরেন এই টোটাল কোনটা কত এই যে পুরা কোনটা এই পুরা কোনটা হলো একশো আশি ডিগ্রি এখন আপনার ধরেন এখানে বলছে যে এইটুক হলো ধরেন ষাট ডিগ্রি তাহলে এইটার সম্পূরক কোন হলো এই যে এই কোনটা ঠিক আছে মানে যেই দুইটা কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে আপনি একটা যদি জানেন একশো আশি থেকে যদি আরেকটা বিয়োগ করেন তাহলেই তো পাওয়া যাবে তাহলে একশো আশি মাইনাস এটা করলে অর্থাৎ একশো বিশ তাহলে এই ক্ষেত্রে আপনার সত্তর ডিগ্রি বলছে তাহলে একশো আশি থেকে যদি বাদ দেন তাহলেই পাওয়া যাবে তাহলে কত ডিগ্রি হবে রাইট আচ্ছা এবারে কি বলছে যে এবিসিডি চতুর্ভুজে এবি সমান্তরাল সিডি আচ্ছা এবিসিডি একটা চতুর্ভুজের কথা এখানে বলা হয়েছে এবং বলছে যে এবি সমান্তরাল সিডি ধরেন এটা এখানে বলা আছে যে এ বি আর সি ডি এরা হলো সমান্তরাল আচ্ছা আর কি বলছে এসি সমান বিডি এসি সমান বিডি তাহলে এসি কোথায় এসি হচ্ছে এই যে এটা আর এই যে এসি আর বিডি সমান এখন একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলা যদি সমান হয় বিপরীত বাহুগুলা যদি সমান হয় সেটাকে আমরা সামান্তরিক বলতে পারি কিন্তু এইটার সাথে আবার যদি কর্ণগুলাও সমান হয়ে যায় কর্ণগুলাও যদি সমান হয়ে যায় তাহলে তাকে আমরা কি বলতে পারি আয়ত বলতে পারি আবার এখানে এটাও বলছে যে কোন এ সমান কত নব্বই ডিগ্রি যে এ সমান নব্বই ডিগ্রি কিন্তু আমরা আঁকছি তার মানে এটা কিসে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এটা হচ্ছে একটা আয়ত ক্ষেত্র ঠিক আছে আচ্ছা ওকে তারপরে বলছে লসাগু বিজগাণিত লসাগু তো আমরা রাশিগুলাকে বিশ্লেষণ করে ফেলি প্রথমে আছে কি এক্স কিউব মাইনাস ওয়ান সো এটা আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে অর্থাৎ এটাকে আমি ওয়ান কিউব বলতে পারি তাহলে কি আসবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি এ বি মানে এক্স ইন্টু ওয়ান তাহলে এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান হবে আর কি এক্স কিউব প্লাস ওয়ান তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করলাম আচ্ছা এরপরে কি আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সো এটাকে আমি এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার এখানে ওই যে আগের মতো একটা পূর্ণবর্গ বানানোর চেষ্টা করি ঠিক আছে যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু কী হবে টু ইনটু টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ওয়ান দিলাম আচ্ছা এরপরে কারণ কেন ওয়ান দিলাম কারণ এই যে লাস্টে আমার ওয়ান আছে তাহলে প্লাস ওয়ান স্কোয়ার আচ্ছা তাহলে দেখেন যে এখানে এক্স টু দি পর ফোর ছিল এখানেও আসে এখানে ওয়ান ছিল এখানেও আসে বাট এখানে কী চলে আসছে টু এক্স স্কোয়ার চলে আসছে বাট এখানে আসে কত এক্স স্কোয়ার আসে তাহলে আমার কি একটা মাইনাস এক্স স্কোয়ার করতে হবে এখানে টু এক্স স্কোয়ার আছে দুইটা এক্সি স্কোয়ার সেখান থেকে আমার একটা এক্সি স্কোয়ার কি বাদ দিতে হবে তাহলে আমার একটা এক্সি স্কোয়ার থাকে তাহলে এইটা মানে কি এক্সি স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখেন এই পুরাটাকে যদি আমি এ চিন্তা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি আসবে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু কি হবে এ এ মাইনাস বি আমি যদি একটু সাজায় দেখি বোঝার জন্য এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখন দেখেন এই যে রাশি দুইটা আসছে এই রাশি দুইটা কিন্তু এখানেও আছে তাহলে আপনার যেই রাশিগুলা কমন থাকবে প্রত্যেকটার মধ্যে ওইগুলো কিন্তু আপনার একবার নিতে হবে তার মানে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা আমার একবার নিতে হবে এটা আমার একবার নিতে হবে এক্স মাইনাস ওয়ান একবার এক্স প্লাস ওয়ান একবার কারণ এগুলো একবার করেই আসে তার মানে বোঝাই যাচ্ছে যে আপনার লসাগু হবে জাস্ট এই যে এক্স কিউব মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটা আপনার পুরাটা আসতেছে আর এখানে এক্স কিউব প্লাস ওয়ান এটা পুরাটা আসতেছে এক্স কিউব প্লাস ওয়ান তার মানে এই দুইটা গুণ করলেই কিন্তু লসাগু পাওয়া যাচ্ছে তাহলে এখানে আবার দেখেন যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে তার মানে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কত এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস তাহলে অ্যান্সার হবে গ একেবারে সিম্পল ওকে এটা একেবারেই সিম্পল অঙ্ক কি বলছে যে টু টু ভাগ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ মানে এরকম ভগ্নাংশ টু টু দি তাহলে লিখতে পাই টু আর এটাই লিখতে পাই টু টু দি পাওয়ার তাহলে টু টু দি পাওয়ার এন আমি তো অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছি এগুলা দেখলেই আপনি অ্যান্সার করতে পারবেন ঠিক আছে যখন আপনার ক্যালকুলেশনটা ফাস্ট হয়ে যাবে তাহলে দেখেন টু টু দি পাওয়ার এন আর এই যে টু ইনভার্স ওয়ান এটা মানে কি হাফ তাহলে এটা এটা কাটা তাহলে ওয়ান বাই হাফ তার মানে হলো টু অ্যান্সার হবে টু ওকে তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই এখানে আমাদের শেষ হয়ে গেল তো পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য কোনো কোয়েশ্চেন আমরা সম্পূর্ণ সলভ করব আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ